হ্যালো, জীবন বীমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান। নিয়োগ বিজ্ঞপ্তি: জীবন বীমা কর্পোরেশনের নিম্ন বণিত শূন্য পদ সীমের সরাসরি নিয়োগের নিমিত্তে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর পদের নাম জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল। পদের সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে সকল জেলার প্রার্থী কোনো আবেদন করার প্রয়োজন নেই। 1 নম্বর জুনিয়র অফিসার গ্রেড দশম, তার হলো বেসিক 16,000 হতে 38,640 টাকা। পদের সংখ্যা 8টি, বয়স অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি, 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি, অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি সমতুল্য হিসেবে গণ্য হবে। এখানে সকল জেলায় এগুলো আবেদন করতে পারে, যেগুলো আবেদন করতে পারবেন। 2 নম্বর উচ্চমান সহকারী গ্রেড 13, 11,000 টাকা হইতে 26,590 টাকা। পদের সংখ্যা 2টি, অনূর্ধ্ব 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। আর যে সব জেলায় আবেদন করতে পারবেন না: চাঁদপুর, ফেনী, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজশাহী, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, এগুলোতে আবেদন করার প্রয়োজন নেই। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্রয় গ্রেড 16, 9,300 টাকা হইতে 22,490 টাকা। পদের সংখ্যা হলো 45টি, উন্নত 30 বছর, অস্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং গণ্য কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 28 শব্দের গতি। যে সকল জেলায় আবেদন করা প্রয়োজনীয়: চাঁদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজশাহী, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী। 4 নম্বর হলো অফিস সাহেব গ্রেড 20, 8,250 টাকা হইতে 20,010 টাকা। পদের সংখ্যা 25টি, অনূর্ধ্ব 30 বছর, অষ্টম শ্রেণী পাস। যে সকল জেলার আবেদন করা প্রয়োজন নেই: চাঁদপুর, শরীয়তপুর, নড়াইল, বরিশাল, বরগুনা। আবেদনকারীর জন্য ফরম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণ ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। আগের তারিখে অবশ্যই ওয়েবসাইটে যাই, তাদের মাধ্যমে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করা, অনলাইনে রেজিস্ট্রেশন ও ফি ও জমা দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে। নিয়োগ বিবৃতি শর্তাবলীর নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনের বয়সসীমা 1 আগস্ট 2021 তারিখ হতে সর্বনিম্ন 18 বছর এবং অনূর্ধ্ব 30 বছর, এটা সর্বসাধারণের জন্য। আর যারা হলো শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য। তবে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদেরও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের বয়স অনূর্ধ্ব 30 বছর। জুনিয়র অফিসার পদে বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই বয়স শিথিলযোগ্য। আর আবেদনের সময়সীমা: আবেদন করার পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ সময় 1-8-2021 সকাল 10 পরীক্ষা হইতে আবেদন পূরণ পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ সময় 31-8-2021 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে সরকারি ছুটির দিন সহ 24 ঘন্টা অনলাইন আবেদন ফি জমা প্রদান করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কোনো অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জুনিয়র অফিসার পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীর পরীক্ষার ফি ও টেলি সার্ভিস চার্জ বাবদ 560 টাকা জমা দিতে হবে। উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 340 টাকা জমা দিতে হবে। অফিস সহায়ক পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 230 টাকা জমা দিতে হবে। SMS করণের নিয়মটা দেওয়া আছে, সুন্দর করে ইয়ে করবেন। প্রবেশগত প্রার্থীর ক্ষেত্রে এই ওয়েবসাইট থেকে প্রার্থীদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। প্রার্থীদের হলো কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদের 2 মাসের মধ্যে তোলার রঙিন তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র, মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত মুক্তিযোদ্ধার সনদপত্র, মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্কিত সম্মিলিত প্রত্যয়ন এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রের 1 সেট মূল কপি ও 1 সেট ফটোকপি, সত্যায়িত অনলাইনে আবেদনের প্রিন্ট কপি।
মৌখিক পরীক্ষা দিয়ে মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 1 ঘন্টা পূর্বে দাখিল করতে হবে। প্রার্থীর মধ্যে লিখিত মৌখিক ও প্রযোজ্যের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএফ প্রদান করা হবে না। ধন্যবাদ।